নমস্কার, আমার বাংলা সংবাদে আমি সমর্পিতা ভট্টাচার্য আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। ভাগায় জব্দ 7টি ইউরিয়া সার ভর্তি লরি, বড়সড় সাফল্য কাছাড় পুলিশের। বিশ্বাসঘাতকতা দিবস, শিলচরেও বিক্ষোভ দেখালো সংযুক্ত কিষাণ মোর্চা। রাতের অন্ধকারে নদীপথে কাঠ পাচার, ভেঙে পড়ল সেতু। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। কাছাড়ে এখনও চলছে ইউরিয়া সার সরবরাহের বৃহৎ সিন্ডিকেট। প্রতিদিন আসামের কৃষকের জন্য বরাদ্দ করা সার লরি ভর্তি করে মিজোরামে পাচার করা হচ্ছে। কাছাড় পুলিশের একাংশ উচ্চপদস্থ অফিসারকে ম্যানেজ করে চলছে ইউরিয়া সার পাচারের এই বৃহৎ সিন্ডিকেট বলে সন্দেহ করা হচ্ছে। দীর্ঘদিন হাফলংয়ে আবদ্ধ হয়ে থাকা সার ভর্তি লরিগুলো অত্যন্ত কৌশলে সিন্ডিকেট চক্র কাছাড়ের বুকের উপর দিয়ে মিজোরাম এবং মায়ানমারে পাচারের জন্য কাজ চালিয়ে যাচ্ছে। কাছাড় পুলিশের দু একজন উচ্চপদস্থ অফিসারকে ম্যানেজ করে প্রতিরাতে সার ভর্তি লরি মিজোরামে পাচার করা হচ্ছে। কাছাড়ে ইউরিয়া সারের এই সিন্ডিকেট কাছাড়ের পুলিশ অধীক্ষক রমনদীপ কৌরকে সম্পূর্ণ অন্ধকারে রেখে চলছে। রবিবার প্রতিরাতের মতো সিন্ডিকেট চক্রটির 7টি সার ভর্তি লরি কাছাড়ের বুকের উপর দিয়ে মিজোরামে পাচার করার সময়ে গোপন সূত্রের ভিত্তিতে কাছাড়ের পুলিশ অধীক্ষক রমনদীপ কৌরের স্পেশাল টিম ধলাইয়ের ভাগাবাজার এলাকা থেকে জব্দ করতে সক্ষম হয়। জব্দ করা লরিগুলোর নম্বর হল RJ14GJ3158, NL01AB5474, RJ37GA1070, RJ23GB9435, RJ23GB0153, RJ23GC4284 এবং WB41J5299। সাথে শ্যামলাল শিশুপাল যাদব, গণেশরাম যুগেন কিশোর ও জানাল হক নামের 5 লরি চালককে আটক করে সেই স্পেশাল টিমটি। এদিন জব্দ করা 7টি লরি থেকে প্রায় 4,500 বস্তা ইউরিয়া সার বাজেয়াপ্ত করা হয়েছে। এদিকে জানা গেছে, সারের এই বৃহৎ সিন্ডিকেটের মাস্টার মাইন্ড হচ্ছেন কাছাড়ের ভাগাবাজার এলাকার একজন ব্যবসায়ী বলে জানা যায়। जो पहले एक सिंडिकेट पकड़ा गया था जिसमें यूरिया को ट्रांसपोर्ट किया जा रहा है इलीगली आउट ऑफ असम इनटू मिजोरम, जहां पर विच इज़ हैम्परिंग द लोकल फार्मर्स, क्योंकि ये जो यूरिया है ये सब्सिडाइज्ड यूरिया है जो गवर्नमेंट लोकल फार्मर्स के लिए प्रोक्योर करती है। उसको यहाँ से चोरी करके विदाउट एनी डॉक्यूमेंट्स मिजोरम में बेचा जाता है, जिससे कि अफकोर्स जो लोग बेचते हैं दे गेट अ लॉट ऑफ प्रॉफिट एंड द लोकल फार्मर्स आर डिप्राइव ऑफ इट। इस खबर मिलने के बाद हमारा जो ऑलरेडी चल रहा मुहिम था उसी के चलते हमने कल 7 गाड़ियों को पकड़ा है। अभी इनकी गिनती चल रही है कि एग्जैक्टली कितना केजी ऑफ यूरिया इसमें है, और इसके में जितने ड्राइवर्स हैं उन लोगों को हमने अभी अप्रीहेंड किया है एंड वी विल बी टेकिंग द इन्वेस्टिगेशन फर्दर एंड वी विल बी सीइंग कि हाँ ये किसने एग्जैक्टली डाइवर्ट किया है। मैडम, पार्ट इज गोइंग ऑन एंड विल सून फाइंड आउट कि ये डाइवर्शन किसने किया है फ्रॉम द गवर्नमेंट स्टॉक। कुछ पुलिस वाले भी है उसको गाड़ी पास करवाने के लिए, उनके लिए कुछ मतलब इन्वॉल्व भी है? কেন্দ্রের বিজেপি সরকার আন্দোলনরত কৃষকদের প্রদান করার প্রতিশ্রুতি পালন না করায় গোটা দেশে বিশ্বাসঘাতকতা দিবস পালনের ডাক দেয় সংযুক্ত কিষাণ মোর্চা। এই ডাকে দেশজুড়ে বিশ্বাসঘাতকতা দিবস পালন করে সারা ভারত কৃষক সভা। এরই অঙ্গ হিসেবে সোমবার শিলচর অফিস পাড়া সংলগ্ন শহীদ ক্ষুদিরাম প্রতিমূর্তির সামনে জমায়েত বিক্ষোভ প্রদর্শন করে কৃষক সভার কাছাড় জেলা কমিটির বিক্ষোভ চলাকালীন বক্তব্য রাখেন সারা ভারত কৃষক সভা কাছাড় জেলা সম্পাদক সুভাষ দেব ও সহ সম্পাদক আনসারুল হক ও অরূপ চক্রবর্তী। এদিন বক্তারা বলেন, বিজেপি সরকার কৃষি আইন তুলে কৃষকদের দাবি পূরণের প্রতিশ্রুতি দিয়েছিল, কিন্তু প্রতিশ্রুতি প্রদানের 2 মাস হয়ে গেলেও কোনো প্রতিশ্রুতি পূরণের উদ্যোগ লক্ষ্য করা যায়নি। এছাড়াও কৃষকদের উৎপাদিত ফসলের ন্যূনতম সহায়ক মূল্যের আইনি গ্যারান্টি নিয়ে প্রস্তাবিত কমিটি এখনো গঠন করা হচ্ছে না, এমনকি শহীদ কৃষকদের উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে না, পাশাপাশি বিদ্যুৎ সংশোধনী বিল বাতিল করা হচ্ছে না। কেন্দ্র সরকার শ্রমিক কৃষকদের দেওয়ার প্রতিশ্রুতি পালনে ব্যর্থ বলে ক্ষোভ ব্যক্ত করেন তারা। এদিন সরকারের বিরুদ্ধে তীব্র গণ আন্দোলন গড়ে তোলার হুমকি দিয়েছেন। সারা দেশের সাথে আমাদের শিলচরেও আমরা এই প্রতিবাদ দিবস পালন করছি। কেন্দ্রের বিজেপি সরকার যে বিশ্বাসঘাতকতা করেছে সেই জন্য আমরা কেন্দ্রের বিজেপি সরকারকে আমরা ধিক্কার জানাচ্ছি। এখানে সারা ভারত কৃষক সভা আমরা আজকে এই দিবস পালন করছি এবং এই
পালনের পাশাপাশি সারা দেশের সঙ্গে আমাদের এখানে আমরা দাবি করছি যে যে শর্ত কেন্দ্রীয় বিজেপি সরকার দিয়েছিল সেই শর্ত অবিলম্বে পূরণ করতে হবে। এবং আমরা যেটা লক্ষ্য করছি যে MSP মিনিমাম সাপোর্ট প্রাইস, ন্যূনতম সহায়ক মূল্য আইনে গ্যারেন্টির ক্ষেত্রে যে কথা বলেছিল কেন্দ্রীয় সরকার, কমিটি গঠন করা হবে, কমিটির মাধ্যমে কৃষকদের প্রতিনিধি রাখা হবে, সেটা কোনো কিছু করা হচ্ছে না। এবং সারসাস্য কৃষক যারা শহীদ হয়েছেন তাদের শহীদের মর্যাদা দেওয়া এবং তাদের উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়া, এবং দিল্লিতে যে বিভিন্ন রাজ্যে অনেক রাজ্যে এগুলো ক্ষতিপূরণ দেওয়া হয়েছে কিন্তু বর্তমানে দেখা গেছে যেটার কোনো ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে না। এবং বিদ্যুৎ বিল 2020 বিদ্যুৎ বিল যেটা, সেই বিল বাতিল করার দাবি ছিল, সেই দাবিও পূরণ করা হচ্ছে না। তাই কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে লাগাতার আন্দোলন কর্মসূচি গ্রহণ করার জন্য আমরা আজকে বিশ্বাসঘাতকতা দিবস হিসাবে সারা দেশে পালিত হচ্ছে। বাজেয়াপ্ত করা কাঠ রাতের অন্ধকারে সোনাই নদী দিয়ে পাচারের পথে আটকা পড়ল দর্মিখাল ফেরির বাঁশের ছোট সেতুতে। এতে ভেঙে পড়ে সেতুটি, যাতায়াত বিচ্ছিন্ন হয়ে পড়েছে ও এলাকার জনগণের। মনিয়ারখাল ফরেস্ট রেঞ্জের বাজেয়াপ্ত করা কাঠের লগ বেঁধে রাখা ছিল মনিয়ারখাল বিট অফিসের পাশে সোনাই নদীর জলে। বেঁধে রাখা কাঠের লগ রাতের অন্ধকারে চুরি করে নদীপথে পাচারের সময় আটকা পড়ে দর্মিখাল ফেরিঘাটের বাঁশের তৈরি ছোট সেতুতে। ঘটনাটি ঘটেছে রবিবার রাত দুটোয়। স্থানীয়রা জানান, রাতে সোনাই নদী দিয়ে কাঠ পাচারের সময় তারা বিষয়টি টের পান আর তা দেখে তারা চিৎকার শুরু করেন। এর কিছুক্ষণ পর দেখতে পান ফেরির সাঁকোয় কাঠের লগ আটকা পড়েছে। এদিকে সোমবার সকালে ঘটনার খবর পেয়ে ছুটে আসেন রেঞ্জ অফিসার শান্তনু পাটোয়ারি। তিনি বলেন, কাঠের লগগুলো বাজেয়াপ্ত করা ছিল কিন্তু ইতিমধ্যে সেগুলো টেন্ডারও করা হয়েছিল। তবে কে বা কারা কাঠগুলো নিয়ে যাচ্ছিল এ নিয়ে সোনাই কচুদরম থানায় এক মামলা দায়ের করা হয়েছে। এদিকে বন বিভাগের হেফাজতে থাকা কাঠ রাতের অন্ধকারে কি করে পাচার হলো এ নিয়ে প্রশ্ন উঠেছে সচেতন মহলে। এতে কোনো বনকর্মী ও বন মাফিয়াদের যোগ সাজসের সন্দেহ রয়েছে বলে ঘনীভূত হচ্ছে গোটা এলাকায়। রাতি এটা ইনফরমেশন পাওঁ আমার মনিয়ারখাল বিতত থকা কেটামান টুকুরা চুরি হওয়া বলে। মানে লগে বিট অফিসারক ফোন করো, তারপরেও মানে অনুসন্ধান করে কয় যে হয় মানে বিতত থাকা টুকুরা কেটামান চুরি হয়েছে, যিকিটা টুকুরা অলরেডি অকশন সেলত উঠি গেছে, সেল হয়ে গেছে, আজি কেইদিনমান পিছত এই লিফটিং অর্ডারটা ওলাই যাব। ইমিডিয়েটলি আহি পাবলিকর সহযোগত দর্মি এরিয়ার টুকুরাখানি উদ্ধার করে। কিন্তু দুর্ভাগ্যবশত টুকুরাখানি চুরি করে আনোতে এখন বাঁহর সাঁকু মানে লাগি অলপমান ক্র্যাক হয়ে যায়, যার কারণে পাবলিকর অল্প অসুবিধার সৃষ্টি হয়েছে। গতি সেই সাঁকুখান ঠিক করার কারণে অলরেডি ব্যবস্থা করা হয়েছে, আর পাবলিকর যাতে অহাজত অসুবিধা নহয় তার কারণে এখন লঞ্চ আর এখন নাওয়ার ব্যবস্থা করা হয়েছে। ইতিমধ্যে মানে বিট অফিসারক এই যিনি আমার চুরি হয়েছিল টুকুরা তার এগেনস্টত কচুদরম থানত এজাহার দাখিল করবর কারণে কৈছো। লগতে পুলিশের সহযোগত কোনে এই কার্যটা করেছে তোর সহযোগ অনুসন্ধান করে উচিত ব্যবস্থা লওয়ার কারণে আমি ব্যবস্থা গ্রহণ করেছি। ইয়াত 13 পিস থাকা বলে কেছে, মানে লটত 13 পিস আছে। সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জল জীবন মিশন প্রকল্পের আওতায় নবনির্মিত 3টি পানীয় জল সরবরাহ প্রকল্পের শুভ উদ্বোধন করলেন রাজ্যের বন পরিবেশ মিন এবং আবগারি বিভাগের মন্ত্রী তথা ধলাই বিধানসভা সমষ্টির বিধায়ক পরিমল শুক্লবৈদ্য। এদিন তিনি প্রথমে পালংঘাট উন্নয়ন খণ্ডের আওতায় রুকনি গাঁও পঞ্চায়েতের দুলাল গ্রামে 47,50,000 টাকা ব্যয় নবনির্মিত পানীয় জল প্রকল্পের উদ্বোধন করেন। পরে মোহনখাল রামানিকপুর জিপির অন্তর্গত জোড়খালে 47,88,000 ব্যয় এবং চিতলডোরে 38,90,000 টাকার ব্যয়ে নবনির্মিত পানীয় জল সরবরাহ প্রকল্পের শুভ উদ্বোধন করেন। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য বলেন, 2024 সালের মধ্যে ভারতবর্ষের প্রতিটি মানুষের ঘরে পানীয় জল পৌঁছানোর সংকল্প হাতে নেওয়া হয়েছে এবং প্রধানমন্ত্রীর এই স্বপ্নকে বাস্তব রূপান্তরিত করার ক্ষেত্রে তার চেষ্টা অব্যাহত থাকবে। তিনি আরও যোগ করে বলেন, বিগত 2019 সালের 15 আগস্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জল জীবন মিশন প্রকল্প নামের এক ঐতিহাসিক প্রকল্পে যাত্রা শুরু করেছিলেন। প্রকল্প উদ্বোধনের পর মাত্র 1,30,00,000 অর্থাৎ শতকরা 8.58% গ্রামীণ পরিবারে জল সরবরাহ প্রকল্পের হাউস কানেকশন দেওয়া হয়েছিল। বিগত 2 বছরের ভেতরে 4.5 কোটির অধিক পরিবারের মধ্যে জল জীবন মিশন প্রকল্পের হাউস কানেকশন পৌঁছে গেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই ঐতিহাসিক প্রকল্পের অধীনে ইতিমধ্যে রাজ্যে 2,50,000-এর অধিক পরিবারের মধ্যে পানীয় জল সংযোগ স্থাপন হয়েছে। ব্যবস্থা হয়েছিল বা হয়েছে জল, এখানে আমি যাদের সঙ্গে কথা বলেছি তারা সবাই বলেছেন যে তাদের বাড়িতে পাইপলাইন সঠিকভাবে পৌঁছেছে। এখানে পুরানো স্কিম ছিল কিন্তু স্কিম থেকে ভালো করে জল পৌঁছে দেওয়ার ব্যবস্থা ছিল না। জল জীবন মিশনের মাধ্যমে এখানে 156 ঘরে জল
আজকের দিন থেকে সবাই আপনারা পাচ্ছেন বা পাবেন। আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী সর্দার নরেন্দ্র মোদীজি এক স্বপ্ন ওনার যে ভারতবর্ষের প্রত্যেক বাড়িতে বিশুদ্ধ পানীয় জল পৌঁছে দেবে, আর ওইটাকে বাস্তবায়িত করার লক্ষ্যে আমরা সবাই ভারতবর্ষের যারা রাজনীতিতে আছি বা সমাজের কাজ করি, এই বিভাগে কাজ করি, আমরা সবাই একেবারে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি যে মোদীজির এই স্বপ্নকে যাতে আমরা ফলপ্রসূ করতে পারি, ফলবতী করতে পারি। বাইক চুরি করতে গিয়ে দুই ব্যক্তিদের আটক করে উত্তম মধ্যম দিয়ে পুলিশের কাছে সমঝে দিলেন স্থানীয়রা। ধৃতদের মধ্যে একজন বৃদ্ধ এবং অন্যজন যুবক। চাঞ্চল্যকর এই ঘটনাটি সংঘটিত হয় রবিবার সোনাই রোডের আউলিয়া বাজারে। এদিন বাইক চুরির সময় প্রত্যক্ষদর্শীরা দেখতে পেয়ে দুজনকে গণধোলাই দিয়ে পুলিশের কাছে সমঝে দেন। প্রত্যক্ষদর্শীর সূত্র মধ্যে জানা যায়, অপরিচিত একজন লোক মাস্টার কি দিয়ে একটি বাইকের লক খোলার চেষ্টা চালাচ্ছিল, আর তার এই কাজে যাতে অন্যদের নজরে না পড়ে তার জন্য অন্য একজন লোককে দিয়ে আড়াল সৃষ্টি করার কাজে লাগান তিনি। তবে এর মধ্যে গোটা বিষয়টি কয়েকজনের নজরে চলে আসে। পরিস্থিতি বিগড়ে যেতে দেখে তারা পালাতে চেষ্টা করলে দুজনকে পাকড়াও করে গণধোলাই দেন স্থানীয়রা। পরে দুজনকে সমঝে দেওয়া হয়েছে রাঙ্গেরখালী পুলিশ থানায়। পুলিশ বর্তমানে দুজনকে জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে বলে জানা গেছে। জাতীয় সড়কের উপর দুর্ঘটনা এড়াতে এবং বর্তমান সময়ে কোভিড সংক্রমণের হাত থেকে বাঁচতে করিমগঞ্জ জেলা প্রশাসনের তরফে এবং সেফ ড্রাইভ সেভ লাইফ রোড সেফটি ইকুইপমেন্টস প্রাইভেট লিমিটেডের উদ্যোগে রবিবার থেকে করিমগঞ্জ শিলচর জাতীয় সড়কে চলছে সচেতনতা অভিযান। এদিন সংস্থার পক্ষ থেকে জাতীয় সড়কের উপর যানবাহন চালকরা নিজেকে সর্বদা সুরক্ষিত রেখে কিভাবে যানবাহন চলাচল নিয়ন্ত্রণ রাখবেন তার প্রতি সচেতন থাকার সাথে বিশেষ করে রাতের বেলা নেশাজাতীয় দ্রব্য সম্পূর্ণরূপে বর্জন করে নিজেকে এবং যাত্রী সুরক্ষার জন্য জাগ্রত করা হয়। এছাড়া বর্তমান সময়ে কোভিড সংক্রমণের উপসর্গ থেকে নিজেকে সুরক্ষিত রাখতে কোভিড সুরক্ষা কিট ব্যবহারের উপর বিশেষ আবেদন জানানো হয়। পাশাপাশি জাতীয় সড়কের উপর রাতের বেলা সড়ক দুর্ঘটনা রোধে প্রতিটি যানবাহনের সামনে ও পেছনে একটি বিশেষ ধরনের রেডিয়ামযুক্ত স্টিকার সংস্থার পক্ষ থেকে সেঁটে দেওয়া হয়। যে স্টিকারের ব্যবহারের ফলে এটির উপর অন্য গাড়ির আলো প্রতিফলিত হলে সেটি চমকে উঠবে, আর এতেই চালক সতর্ক হতে পারবেন, দুর্ঘটনা এড়াতে পারবেন। এদিকে জাতীয় সড়কের উপর চলাচলকারী প্রতিটি যানবাহন চালকদের সুরক্ষায় কোভিড সুরক্ষা কিট, প্রাথমিক চিকিৎসা কিট ও ফায়ার গ্যাস প্রদান করা হবে বলে জানান সংস্থার পক্ষ থেকে ডিকে কেশরে। वाहन दुर्घटना रोकथाम के लिए ये रेडियम रिफ्लेक्टर लाइट गाड़ियों के आगे पीछे लगाया जाएगा, फिर रात्रि दुर्घटना रोकथाम के लिए प्लस गाड़ियों के बड़ी गाड़ियों को ये मेडिसिन दिया जा रहा है, जिससे एक्सीडेंट होती है गाड़ी उड़ी में तो थोड़ा छोट लगता है, तो उसे नॉर्मली कहीं अगर नहीं मिलता है तो ये यूज कर सकते हैं, गाड़ी में ये रखना अनिवार्य है। प्लस ये फायर स्टॉप भी देते हैं गाड़ियों के, इसको ये होता है कि गाड़ी में गर्म हो जाए, आग लग जाए, इसको बुझाने में काम आता है। और ये बड़ी गाड़ियों पर आगे पीछे रेडियम रिफ्लेक्टर लाइट लगाया जाता है, इससे भी रात्रि दुर्घटना रोकथाम के लिए ये आवश्यक है गाड़ियों के लिए। और ये अभी कोविड-19 का समय चल रहा है, अभी ये प्रत्येक गाड़ियों में दिया जा रहा मास्क, सैनिटाइजर, ग्लोव्स और साबुन है हाथ धोने वाला और हेड मास्क है, ये भी गाड़ी में अभी कोविड-19 के लेकर अच्छा ही है। ये काम हो गया, एक हफ्ता हो गया। সোনাই বিধানসভার অধীনে থাকা শিলডুবি সংগঠিত গীতাশ্রমের প্রাঙ্গণে বিশ্বশান্তি গীতাযজ্ঞ ও রুদ্রাভিষেকের আয়োজন করা হয়। রবিবার সন্ধ্যা 6টা থেকে বিশ্বশান্তি গীতাযজ্ঞের অধিবাস সহ গীতা পাঠ ও ভক্তদের মধ্যে শ্রীমদ ভগবত গীতা প্রবচন পাঠ সহ সোমবার মঙ্গলারতি, শ্রী শ্রী চণ্ডী পাঠ, শ্রী শ্রী গুরুপূজা, রুদ্রাভিষেক, বিশ্বশান্তি গীতাযজ্ঞ করেন কাশী থেকে আগত শ্রীমদ জ্ঞানানন্দ ব্রহ্মচারী মহারাজ, শিলচর শঙ্কর মঠ ও মিশনের কর্মাধ্যক্ষ শ্রীমদ বিজ্ঞানানন্দ ব্রহ্মচারী মহারাজ, শ্রীমদ শ্যাম চৈতন্য ব্রহ্মচারী মহারাজ, শ্রীমদ জ্যোতির্মায়ানন্দ মহারাজ, শ্রীমদ প্রবীরানন্দ মহারাজ, শ্রীমদ স্বামী মহানন্দগিরি মহারাজ, শ্রীমদ সূর্যানন্দগিরি মহারাজ, শ্রীমদ স্বামী সুনির্মলানন্দগিরি মহারাজ, শ্রীমদ মনোজানন্দ ব্রহ্মচারী মহারাজ। এ উপলক্ষে বলতে গিয়ে কাশী থেকে আগত শ্রীমদ জ্ঞানানন্দ ব্রহ্মচারী মহারাজ বলেন, সনাতন ধর্ম যে পৃথিবীর প্রাচীনতম ধর্ম তা নিয়ে আজ আর কোথাও কারো সংশয় নেই গোটা বিশ্বে। শুধু প্রাচীনতম নয়, সনাতন ধর্মই হল পৃথিবীর উদারতম ধর্ম। এদিন প্রায় 1000 ভক্তদের মধ্যে মহাপ্রসাদ বিতরণ করা হয়। উক্ত সনাতন ধর্মীয় অনুষ্ঠানে সহযোগিতায় বিশিষ্ট ব্যবসায়ী তথা ধর্মপ্রাণ দিলীপ মিত্র, রেবতী রঞ্জন তালুকদার, নেপাল চৌধুরী, মিঠু চৌধুরী, রঞ্জিত মিত্র, ভানুদে, পরেশ দত্ত সহ অন্যান্যরা ছিলেন। আমরা বিশ্বশান্তি গীতাযজ্ঞ গীতার প্রচারের মধ্যে দিয়ে ভগবানের শ্রীকৃষ্ণের বাণীর মধ্যে দিয়ে সকলের জন্য এই গীতা, সকল মানুষ যেন এই গীতায় উদ্বুদ্ধ হয় সেই জন্য আমরা গীতা প্রচার করি। গীতা সকলের জন্য, গীতা কোনো জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে
সকলেই গীতার অধিকারী, গীতা পাঠের অধিকারী। তাই বিশ্বব্যাপী গীতা আজ এক অবিস্মরণীয় গ্রন্থ। সকল ধর্মের লোক এই গীতা অনুসরণ করতে পারেন এবং গীতা অনুসরণের মধ্যে দিয়ে এই মানব জীবনকে সার্থক করে তুলতে পারেন। তাই গুরুদেব অনেক বছর ধরে গীতা প্রচার করছেন দেশ বিদেশে। তার উদ্দেশ্য যে সকল প্রাণী যেন সুখে থাকে, শান্তি থাকে, সেজন্য ভগবানের বাণী, শ্রীকৃষ্ণের বাণী তিনি প্রচার করছেন যে সকল প্রাণী যেন সুখে হয়, শান্তি হয়। সেজন্য আমরাও এই গীতা যজ্ঞে মনোনিবেশ করছি, রত হয়েছি। আমরা বলতে চাই যে সকল প্রাণীতে সকল মানুষকে ঐক্যবদ্ধ করার একমাত্র পথ শ্রীমদ্ ভগবদ্ গীতা। লোন দেওয়ার নামে প্রায় 97,000 টাকার প্রতারণার শিকার হলেন এক গ্রাহক। চাঞ্চল্যকর এ ঘটনাটি ঘটেছে হাইলাকান্দি জেলার বকরিহাওড়ে। বকরিহাওড়ের প্রথম খণ্ডের মস্কন্দর আলীর পুত্র রেহানুল ইসলাম সোমবার সাংবাদিকদের কাছে অভিযোগ করে জানান, নর্থ ইস্ট স্মল ফাইন্যান্স ব্যাংকের বদরপুর শাখায় লোন প্রদানের নামে তার অ্যাকাউন্ট থেকে 97,000 টাকা আত্মসাৎ করে নিয়েছেন ব্রাঞ্চ ম্যানেজার। তিনি বলেন, আগে তিনি 1,00,000 টাকার এবং তার স্ত্রী রমজানা বেগমও 15,000 টাকার লোন নিয়েছিলেন। পুনরায় নতুন করে 2,00,000 টাকার লোন নিতে চাইলে ব্রাঞ্চ ম্যানেজার জানান, আগেরকার অ্যামাউন্ট জমা দিতে হবে, তাহলে নতুন করে লোন দেওয়া হবে। সে অনুযায়ী বিগত 29 জানুয়ারি তিনি আগের লোন পরিশোধ করে 97,000 টাকা ম্যানেজার অভিজিৎ দাসের হাতে জমা দেন। কিন্তু আজ অবধি পুরনো লোন ক্লোজ করা হয়নি এবং নতুন করে লোনও প্রদান করা হচ্ছে না। এ নিয়ে কর্তব্যরত ব্রাঞ্চ ম্যানেজার অভিজিৎ দাস জানান, তার হাতে কোনো টাকা দেওয়া হয়নি, এটা সম্পূর্ণ মিথ্যে অভিযোগ বলে জানান তিনি। 4:30 দিকে আমার কল করছে ওই মিষ্টি রায়ে। কল করে কইলো, রেহানুল একটু ব্যাংক আও তুমি। আমি বললাম, কী হয়েছে দাদা, কই না? আমার কইলো, না তুমি আও না ব্যাংক। আবার পরে আমার কইলো, ওই দেখো অলরেডি তোমার ফাইল রেডি করা, মানে এখন খালি ডিসবার্স হইতো, আরও 2টা ফাইল ডিসবার্স হয়েছে, তোমারটা মানে আর স্যারে করেন না। আমি বললাম, কীতা লাগে করেন না? আমার কইলো, তুমি স্যারের লগে একটু আলাপ করো, 81,000 টাকা আরও দিতে লাগে। আমি কইলাম, আরে ভাই, 81,000 97,000 টাকা দিলাম, 81,000 টাকা আবার দিতাম। আমি স্যারের অলরেডি কইছি, স্যার আমার কাছে আর 81,000 টাকা নাই, আমি দিতাম পারতাম না আপনি, আর দুদিন দেন আমার এতে লোন দেন না, না হইলে তো আমার ডকুমেন্ট ঘুরাই দিলেন। তারপরে স্যারে কইলো, না তুমি চেষ্টা করো, 2-4 জন কাছে লইয়া দিলাও। আমি বললাম, না স্যার, ইলা আমার কাছে আর টাকা নাই, আমি আর পারতাম না, আপনি যদি পারেন তো দেন, আর না হইলে তো আমার ডকুমেন্ট ঘুরাই দেয়। সম্পূর্ণ ঘটনাটি হচ্ছে, প্রথমে ওনার একটি লোন ছিল এবং টাকা সত্ত্বেও মানে তিনি লোনটি চালিয়ে গেছেন, কিন্তু কিছু টাকা রয়েছে বাকি, বাকি টাকা সত্ত্বেও তিনি চান যেন আবার আরেকটি লোন লোন নেওয়ার জন্য। সুতরাং তিনি ব্যাংকে কন্ট্যাক্ট করেন। ব্যাংকে কন্ট্যাক্ট করার পর ব্যাংক ম্যানেজার বলেন যে প্রথম যেটি লোন রয়েছে সেটি ক্লোজ করতে হবে। সেটি ক্লোজ করতে হলে যে মূল্যটা তিনি নিয়েছেন সেই মূল্যটা জমা দিতে হবে ব্যাংকে। তিনি ম্যানেজারের কথা অনুযায়ী জমাও দেন, কিন্তু তারপরেও তার প্রথম যে লোন সেই লোনটি বন্ধ করা এখন পর্যন্ত হয়নি এবং নতুন যে লোন সেটিও প্রদান করা হয়নি। এমনই ঘোষিত হল উধারবন্ধ মাতৃভাষা ঐক্য মঞ্চের নতুন কমিটি। পূর্ব নির্ধারিত সিদ্ধান্ত অনুযায়ী রবিবার বিকেল 5টায় মঞ্চের একনিষ্ঠ কর্মী শ্রীমতী অঞ্জনা দেবরায়ের বাড়িতে সমস্ত কোভিড প্রোটোকল মেনে মাতৃভাষা ঐক্য মঞ্চ উধারবন্ধের দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রথমে পুরাতন কমিটির সম্পাদকের প্রতিবেদন পেশ অনুমোদন করা হয়, পরে কোষাধ্যক্ষের হিসেবে পেশ অনুমোদন হয়, তারপর আসন্ন 21 ফেব্রুয়ারি অনুষ্ঠান সম্পর্কে আলোচনাক্রমে সিদ্ধান্ত হয়। এতে 21 জন সদস্য নিয়ে এক নতুন কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটি গঠনে সভাপতিত্ব করেন অদিতি এন্দো, কাজল দেমতা, বাসব রঞ্জন দাস প্রমুখ। ঘোষিত হওয়া নতুন কমিটিতে সভাপতি পদে সীমান্ত ভট্টাচার্য, কার্যকরী সভাপতি বিধান রায়, সহসভাপতি প্রভাকর দেব মজুমদার, বাসব দাস, সম্পাদক সঞ্জু রায়, সাধারণ সহসম্পাদক স্নেহাংশু তালুকদার, সহসম্পাদিকা অঞ্জনা দেব রায়, সঙ্গীতা চৌধুরী, কোষাধ্যক্ষ জয়ন্ত কুমার দাস, সাংস্কৃতিক সম্পাদক বিজন ভট্টাচার্যকে মনোনীত করা হয়। এছাড়া ম্যাগাজিন সম্পাদিকা কাজল দেমতা, প্রচার সম্পাদক মনোজ ভট্টাচার্য, অমিত আলী দাসকে মনোনীত করা হয়েছে। মাতৃভাষা ঐক্যমঞ্চ উদ্ধারবন্ধ আজ 30 জানুয়ারি 2022 ইংরেজি বিকেল 4টা থেকে যে সভা অনুষ্ঠিত হয়েছে দ্বিবার্ষিক সাধারণ সভা, সেই সভায় আমরা নতুন কমিটি গঠন করেছি এবং বিগত দিনে প্রত্যেক সদস্যাসহ এত অঞ্চলের প্রত্যেক সাংস্কৃতিক প্রিয় মানুষের সহযোগিতায় আমরা মাতৃভাষা ঐক্যমঞ্চ এগিয়ে চলেছি। আগামী দিনে তাদের সাহায্য সহযোগিতা এবং আশীর্বাদের মাধ্যমে মঞ্চ একটা অন্য জায়গায় পৌঁছবে এই বিশ্বাস রেখে সকলের সাহায্য সহযোগিতা কামনা করে আমি আমার কথা এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ত্রিপুরা থেকে অসমে পাচারের মুখে একটি ম্যাক্স বোঝাই প্রায় 15,00,000 টাকার শুকনো গাঁজা আটক করল উত্তর ত্রিপুরার বাগবাসা পুলিশ। একই সাথে এখানে জড়িত থাকার দায়ে 6 জনকে আটক করেছে ত্রিপুরা পুলিশ। ধৃতরা হল সন্তোষ দাস বয়স 31, রোহিত দেব বর্মা বয়স 18, ভিকি দেব বর্মা বয়স 18, রাজু দেব বর্মা বয়স 18, মিঠন দেব বর্মা বয়স 20 এবং চালক কাজল নমচন্দ্র বয়স 33। এ মর্মে
ডিআইবি ডিএসপি মিহির দত্ত জানান যে সোমবার দুপুরে পুলিশের রুটিন তল্লাশিতে সাফল্য আসে। এদিন ত্রিপুরার আমবাসা থেকে TR043405 নম্বরের একটি ম্যাক্স গাড়িতে গাঁজা বোঝাই করে অসমের গুয়াহাটিতে পাচারের উদ্দেশ্যে ছিল একটি বিশেষ চক্র। জব্দ করা গাড়ি থেকে 7 প্যাকেটে 107 কেজি শুকনো গাঁজা উদ্ধার হয়, যার বাজার মূল্য আনুমানিক 15 লক্ষাধিক টাকার মতো হবে। এ মর্মে পুলিশ একটি এনডিপিএস ধারায় মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করে দিয়েছে। বর্তমানে ধৃতরা পুলিশ হেফাজতে রয়েছে। ধৃতদেরকে মঙ্গলবার ধর্মনগর জেলা আদালতে প্রেরণ করবে বাগবাসা আউটপোস্টের পুলিশ। গাড়ির নাম্বারটি হচ্ছে TR043405 ম্যাক্স গাড়ি। সেই গাড়িটিকে পুলিশ আটক করে এবং তল্লাশি চালিয়ে এখানে 107 কেজির উপর গাঁজা উদ্ধার করা হয়। গাড়িতে টোটাল 6 জন সন্দেহভাজনকে আমরা আটক করি। তাদের নাম হচ্ছে বিকি দেববর্মা, সান অফ শ্রী ননি দেববর্মা, বাবানা লাগবে, রাজু দেববর্মা, রোহিত দেববর্মা, মিঠুন দেববর্মা, সন্তোষ দাস, কাজল নমসূত্র। এদের প্রত্যেকের বাড়ি কচুছাড়া এলাকাতে। স্যার, মালগুলো কোথা থেকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল? মালগুলি আমাদের যতটুকু কথা প্রাথমিক আলোচ্য কথা ওদের সাথে কথা বলে জানতে পেরেছি, মালগুলি চোরাইবাড়ি হয়ে আসামের উদ্দেশ্যে যাচ্ছিল। মার্কেট ভ্যালু কত হবে স্যার? মার্কেট ভ্যালু প্রায় 15 লক্ষ টাকা হবে। শেষ করে রাখে বিশেষ বিশেষ আমার বাংলা খবর আরো একবার। ভাগায় জব্দ 7টি ইউরিয়া সার ভর্তি লরি, বড়সড় সাফল্য কাছাড় পুলিশের। বিশ্বাসঘাতকতা দিবস, শিলচরেও বিক্ষোভ দেখালো সংযুক্ত কিষাণ মোর্চা। রাতের অন্ধকারে নদীপথে কাঠ পাচার, ভেঙে পড়ল সেতু। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।